السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সকল প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামতের মালিক যার ইচ্ছায় আকাশ এবং জমিন পরিচালিত হয় প্রশংসা একমাত্র তারই তার শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ অতঃপর সালাত এবং সালাম পড়ছি আমাদের রাসূলের উপর যে মহান রাসূল আমাদের কাছে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদেরকে গভীর সম্পর্ক স্থাপন করানোর জন্য আল্লাহর সাথে আমাদের যে এক গভীর ভালোবাসা গভীর বন্ধন সৃষ্টি করার জন্যই স্থাপন করার জন্যই তিনি এসেছিলেন সেই রাসূলের উপর আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ আজকে আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি বিগত সপ্তাহগুলোতে যেভাবে করেছি আজও শুরু করছি আল্লাহ তাআলার দয়া অনুগ্রহে আজকের যিনি খতিব ছিলেন মসজিদ নববীতে তিনি হচ্ছেন ফজিলাতুল শেখ আব্দুল বারি আসুবাইতি হাফিজাহুল্লাহ তিনি আজকে যে বিষয়ে খুতবা দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা ব্যতিক্রম ধর্মী বিষয়কে নিয়ে তিনি আজকে খুতবা দিয়েছেন যা হচ্ছে সম্প্রতি করোনা দুর্যোগ ও হুদাইবিয়ার সন্ধি ইমাম সাহেব আজকের এই খুতবায় করোনা যে বৈশ্বিক দুর্যোগ চলতেছে এই দুর্যোগকে এই হজের এই পূর্ব মুহূর্তে এটাকে এবং হুদাইবিয়ার সন্ধি যেটা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে এবং সাহাবায়ে কেরামদের মাঝে সেই কুরাইশদের সঙ্গে যে সন্ধি চুক্তি হয়েছিল এই সময় এই জিলকদ মাসেই সেটাকে কেন্দ্র করেই তিনি আজকে এক অপূর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খুতবা দিয়েছেন আমরা তার অনুবাদ শুরু করছি ইনশাআল্লাহ আজকের তারিখ হচ্ছে ১৯শে জিলকদ ১৪৪১ হিজরি আর ১০শে জুলাই ২০২০ ইংরেজি আমরা আর দেরি নয় সরাসরি খুতবার অনুবাদে প্রবেশ করলাম ইমাম সাহেব বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ তার জীবন বৃত্তান্ত থেকে আমরা পাব যা আমাদের জীবনকে আলোকিত করবে যেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন আদর্শ রয়েছে জীবন বৃত্তান্ত রয়েছে এবং যা হচ্ছে সুরভিত যা হচ্ছে সুভাষিত অধ্যায় মানব জাতির জন্য সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্তের অন্যতম একটি অধ্যায় হচ্ছে হুদাইবিয়ার সন্ধি যে হুদাইবিয়ার সন্ধি থেকে রয়েছে শিক্ষা যেখান থেকে রয়েছে শিক্ষণীয় ঘটনা যার কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা এটাকে ফাতহুল মুবিন স্পষ্ট বিজয় বলে সম্বোধন করেছেন কোরআন কারিমের সূরা ফাতহের এক নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমি স্পষ্ট বিজয় স্পষ্ট সফলতা ঘোষণা করলাম সুবহানাল্লাহ প্রিয় বন্ধুগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ তারা সুসংবাদ গ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন থেকে তিনি যে স্বপ্ন দেখেছেন যে তিনি এবং তার সাহাবায়ে কেরামগণ অচিরেই মক্কাতে প্রবেশ করবেন আল্লাহর ঘরকে তোয়াফ করবেন পূর্ণ নিরাপত্তার সহিত আর সেই লক্ষ্যেই তারা যাচ্ছেন মক্কার দিকে যেই স্বপ্ন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহের ২৭ নম্বর আয়াতের মধ্যে বলেছেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুয়া বিল হক আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যকে বাস্তবেই তিনি সেটাকে বাস্তবায়ন করেছেন সত্যিকার রূপ দিয়েছেন যে অবশ্যই তোমরা বা তুমি মসজিদুল হারামে প্রবেশ করবে লা তাদখুলুনাল মসজিদুল হারাম মসজিদুল হারামে প্রবেশ করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় আমিনিন পূর্ণ নিরাপত্তা সহিত আর তোমাদের অবস্থা হবে তখন এরকম মুহাল্লিকিনা রুউসাকুম মুকাসসিরিন তোমরা মাথা মুন্ডানো থাকবে এবং কেউ থাকবে এরকম যে চুলকে ছোট করেছে এরকম থাকবে লা তাখাফুন তখন সেখানে তোমাদের কোনো ভয়ভীতি থাকবে না সুবহানাল্লাহ তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্ন দেখেছিলেন যে অচিরেই তিনি মক্কাতে তোয়াফ করবেন আল্লাহর ঘরকে জিয়ারত করবেন সেই লক্ষ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ হিজরিতে সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল তখন ১১৪০০ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি বের হলেন মদিনা থেকে মুহতামির অবস্থায় মানে তারা এহরাম পরিধান করে সাদা কাপড় পরিধান করে মক্কার দিকে হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন অত্যন্ত ভালোবাসা হৃদয়ে ছিল আকর্ষণ ছিল
তারা হজ পালন করবেন, দীর্ঘদিন পর তারা এই সুযোগ পাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা হজ পালন করবেন। মক্কার প্রতি তাদের ভালোবাসা আকর্ষণ, এই বুক ভরা ভালোবাসা আকর্ষণ নিয়ে তারা যাচ্ছেন, এবং হৃদয়ের যে আকর্ষণ আল্লাহর ঘরের দিকে আল্লাহ তাআলা জ্বলন্ত করে দিয়েছেন, এবং যেই ঘরের প্রতি মানুষের আকর্ষণ এমন যে মানুষের চক্ষু দিয়ে অনেক সময় পানি ঝরে সেই ঘরের কথা স্মরণ হলে পড়ে। যেই ঘরের প্রতি মানুষের যাতে আকর্ষণ হয় সেটাকে কেন্দ্র করে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, যা সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা ইন্নি আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারউইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমার রব, আমি আমার কতক বংশধরকে তোমার এই ঘরের নিকটে, তোমার এই কাবা এই ঘরের নিকটে রেখে যাচ্ছি, এমন ঘর যেখানে কোনো মানুষ নেই, কোনো ফসলাদি নেই, অনুর্বর একটি জায়গা যেখানে মানুষ নেই, কোনো জনগণ নেই, কোনো ফসলাদি কোনো কিছু নেই, এমন একটি জায়গা রেখে যাচ্ছি তোমার ঘরের নিকটে। কেন? যাতে করে লিউকিমুসসালা, তারা নামাজ আদায় করতে পারে। ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। হে আল্লাহ, মানুষের অন্তরকে এই ঘরের প্রতি আপনি আকৃষ্ট করে দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন মানুষের হৃদয় যেন এই ঘরের দিকে জ্বলন্ত থাকে, আর আল্লাহ তাআলা এই জন্য প্রতিটি মুসলমান বলতেই, সে ধনী মানুষ হোক আর গরিব মানুষ হোক, যে কোনো মুসলমান পৃথিবীতে আছে সবার অন্তর জ্বলন্ত থাকে আল্লাহর কাবার দিকে, আল্লাহর ঘরের দিকে। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামগণ ওই আকর্ষণ নিয়ে তারা মক্কার দিকে যাচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এভাবে তারা যখন যাচ্ছিলেন তাদের মনের মধ্যে রয়েছে ইমান, কারণ তারা ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের ব্যাপারে বলেছেন যে যারা আল্লাহর ঘরকে আবাদ করে তাদের মধ্যে মূলত চারটি গুণ থাকে, যে সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিঃসন্দেহে যারা আল্লাহর ঘরকে আবাদ করে, মসজিদকে আবাদ করে, তাদের চরিত্র হচ্ছে তারা এক আল্লাহর প্রতি বিশ্বাসী, আখিরাতের প্রতি বিশ্বাসী, এবং তারা নামাজ আদায়কারী, তারা যাকাত আদায়কারী, ওয়ালাম ইখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া আর কাউকে তারা ভয় করে না। সুবহানাল্লাহ। এই চমৎকার কিছু গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদকে আবাদ করে। তারপর আল্লাহ বলছেন, ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারা হেদায়েতের পথের মানুষ। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন বিবরণ দিলেন এখানে, যে যারা আল্লাহর ঘরকে আবাদ করে তাদের মধ্যে ইমান রয়েছে, এই ইমানের চেতনা নিয়ে, এই ইমান নিয়ে সাহাবায়ে কেরামগণ আল্লাহর ঘরের দিকে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি জুল হুলাইফা নামক মদিনার, যেখান থেকে মদিনাবাসীগণ ইহরাম বাঁধেন, এই জুল হুলাইফা থেকে তিনি ইহরাম বেঁধে ওবাদা বিত তালবিয়া, তিনি তালবিয়া শুরু করে দিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই আল্লাহ তাআলার একাত্মবাদের তাওহীদকে তিনি বলতে বলতে, এবং সাহাবায়ে কেরামগণ উচ্চ স্বরে ধ্বনি উচ্চারণ করে করে তারা যাচ্ছিলেন মক্কার দিকে। মক্কার খুব নিকটবর্তী অঞ্চলে যখন তারা পৌঁছে গেলেন, যার নাম হচ্ছে থানিয়া নামক অঞ্চল, সেখানে গিয়েই বারাকাত নাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাতি কানাত তুসাম্মাল কসওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উটটি ছিল, যার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করেছিলেন, সেই উটটি আর সামনের দিকে আগাচ্ছে না, উটটি সেখানে থমকে দাঁড়িয়ে গেল, সে তো আর সামনে আগাচ্ছে না। তো তখন সাহাবায়ে কেরামগণ বলতেছিলেন যে খলাআতিল কসওয়া, খলাআতিল কসওয়া, উঠত, সে তো এখানে বসে যাচ্ছে, সে তো আর সামনের দিকে আগাচ্ছে না। মানে এটা যে বিনা কারণে, কোনো কারণ ছাড়াই, অনর্থক বিনা কারণে উট সে থেমে যাচ্ছে, এই এই কথা যখন সাহাবায়ে কেরামগণ বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না মা খলাআতিল কসওয়া ওয়া মা যাকা লাহা বিখুলুকিন ওয়ালাকিন হাবাসাহা হাবিসুল ফিল। যে উট সে অনর্থক এখানে সে দাঁড়িয়ে যায় নাই, অনর্থক সে বসে যায় না, দাঁড়িয়ে যায় নাই, আর তার চরিত্র এটা নয়। ইতিপূর্বের চরিত্র থেকে বোঝা যায় যে ওমা দাক লাহা বিখুলুকিন, তার এই চরিত্র নয় যে সে অনর্থক বসে যাবে, কিন্তু হাবাসাহা হাবিসুল ফিল, ওই যে আসহাবুল ফিলের যে ঘটনা, ওই সময় ওই আব্রাহা যখন তার সৈন্যদেরকে নিয়ে কাবা শরীফে আক্রমণ করতেছিল, তখন কাবা নিকটবর্তী যখন ওই কম তারা নিকটবর্তী হলো, তখন কিন্তু ওই হাতিওয়ালা বাহিনী যারা ছিল তারা কিন্তু মক্কাতে আর প্রবেশ করতে পারে নাই, তারা বাধাপ্রাপ্ত হলো ওই জায়গাতে আল্লাহর ইচ্ছায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বললেন যে হাবিসুল ফিল, ওই ফিলের সময় যেমন বাধাপ্রাপ্ত হয়েছিল ওই
ওই হাতিরা যেমন বাধাপ্রাপ্ত হয়েছিল তো এরকম আমার উট মানে বাধাপ্রাপ্ত হয়েছে। তো এই কথাটি বলে দিলেন, মানে সেখানে বিপদ রয়েছে, সমস্যা রয়েছে। তো হাদিসটি বুখারীতে এসেছে 2731 নম্বর হাদিস। ইমাম সাহেব এবার এই হাদিস থেকে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিবাদ করলেন সাহাবায়ে কেরামদেরকে যখন তারা হেইনা ইত্তাহামাত বিল মুআনাদা উটের ব্যাপারে যখন তারা বলল যে উট অনার্থক এখানে বসে গেছে, অনার্থক সে সামনে আর যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবাদ জানিয়ে বললেন না, উটের এমনটি চরিত্র নয়। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপর একটি তহমত, একটা প্রাণীর উপর তহমত, এটাও তিনি কিন্তু চুপ রইলেন না, বরং উটের প্রশংসা করলেন যে না, তার ইতিপূর্বের যে চরিত্র, সে অনার্থ কখনো বসে যায় নাই, অনার্থ কখনো সে নিজেকে দুর্বল মনে করে নাই, বরং ইতিপূর্বের চরিত্র থেকে বোঝা যায় যে এটা সে অনার্থ করে নাই। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতকে শিক্ষা দিচ্ছেন যে জীবনে যখন কোনো বিষয় ঘটে যায় এবং যখন কোনো ব্যক্তির পদস্খলন ঘটে যায়, এমন ব্যক্তির রিমানলাহু মাওয়াকিফুন মাশহুদা বিল খাইর ওয়াল ফাদল, যে ব্যক্তির ইতিপূর্বে তার চরিত্র ছিল সুন্দর, সে মানুষের কল্যাণ কামনা করত, এমন একটি মানুষের ক্ষেত্রে যদি এমন চরিত্র কখনো ঘটে যায় তখন যেন তার ব্যাপারে আমরা সুধারণা রাখি, ভালো ধারণা রাখি, তাকে ডাইরেক্টলি খুব দ্রুত গতিতে আমরা যেন তহমত অপবাদ না দিই। সুবহানাল্লাহ, এই ছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, যে তিনি তার উটের ক্ষেত্রেও তিনি সেটা প্রশংসা করলেন যে না, উট অনার্থক বসে যায় নাই, এখানে কোনো কারণ রয়েছে, এখানে কোনো কারণ রয়েছে। ওই যে আসহাবুল ফিল যেমন তারা বাধাপ্রাপ্ত হয়েছিল, এমনটি সে বাধাপ্রাপ্ত হয়েছে। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সামনের দিকে এগিয়ে গেলেন না, মক্কাতে প্রবেশ করলেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কাতে প্রেরণ করলেন যে তুমি মক্কাবাসীদেরকে জানিয়ে দাও যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা এসেছি এখানে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে জিয়ারত করার জন্য, এবং মুআযযামিনা লিহুরমাতিহি ওয়া তাওয়াফু বিহি, আল্লাহর ঘরকে আমরা তওয়াফ করব এবং আল্লাহর সম্মানার্থে আমরা এখানে আল্লাহর ঘরকে জিয়ারত করব। এই প্রস্তাব দিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাঠানো হলো, আরবের কুরাইশরা তখন অস্বীকার করলো যে সুযোগ তাদেরকে দেওয়া হবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুরাইশদের সেখানে আলাপ আলোচনা কথাবার্তা পরামর্শ হলো, কিন্তু কুরাইশরা যে কোনো প্রস্তাব তাদেরকে দিচ্ছে, সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অবস্থা, তার অবস্থানটি কি ছিল, ইস্তামালা মাআহুম ফীহা আর-রিফকু ফিল উমুর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেখানে অত্যন্ত কোমল আচরণ অবলম্বন করলেন। কাফেররা যে কোনো প্রস্তাবই এই হুদাইবিয়া সন্ধির সময় দিচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নম্রতার সহিত, ভদ্রতার সহিত, কোমলতার সহিত তিনি সেগুলোকে মেনে নিচ্ছেন। কেন মেনে নিচ্ছেন? যাতে করে ফিমা লা ইয়ালহাকুদ্দিন দরর, যাতে করে দিন ক্ষতিগ্রস্ত না হয়। সুবহানাল্লাহ, দিন যেন ক্ষতিগ্রস্ত না হয়, মুসলমানগণ যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, এবং আল্লাহ রাব্বুল আলামিনের হকের ক্ষেত্রেও যেন হকটাও যেন বাতিল না হয়ে যায়, আল্লাহর হক যেন বাতিল না হয়ে যায়, দিন যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদেরকে বলেছিলেন, এই হাদিসের মধ্যেই বুখারীর 2731 নম্বর হাদিসের মধ্যে বলেছিলেন, ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি লা ইয়াসআলুনি খুত্ততান ইউআযযিমুনা ফিহা হুরমাতিল্লাহি ইল্লা আতাইতুহুম ইয়াহা, যে আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, যে ওই আরবের মুশরিকরা কাফেররা আমার কাছে যাই চাইতো আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর দিনকে সম্মান করার জন্য, আল্লাহর বিধানকে সম্মান করার জন্য তারা আমার কাছে যাই চাইতো, আমি তাদেরকে সেটাই রাজি হয়ে যেতাম, সেটাই আমি তাদেরকে দিতাম। সুবহানাল্লাহ, এর মানে এই জন্য যারা মুহাদ্দিসিনে কেরাম হাদিস বিশারদগণ তারা বলছেন যে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচেষ্টা ছিল যে যুদ্ধকে পরিত্যাগ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চান নাই যে আরবের মুশরিকদের সাথে এই মুহূর্তে তিনি যুদ্ধ করবেন, বরং তিনি ভদ্রতার সহিত, কোমলতার সহিত তাদের সব প্রস্তাবকে মেনে নিয়ে তিনি যুদ্ধকে পরিত্যাগ করে সবগুলোকে মেনে নিয়েছিলেন। সুবহানাল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গ্রহণ করলেন কোন পথ, মাসলাহাতা হাকনিদ দিমা, যাতে করে রক্ত না ঝরে, অনর্থক মানুষের নিরাপত্তা যেন আসে, এই জন্য তিনি ওই মুহূর্তে যুদ্ধ না করে, অনাদর ফি মাআলাতিল মাওয়াকিফি ওয়াল উমুর, তিনি ফলাফল, শেষ ফলাফল কি হতে পারে সেই দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়েছেন,
শেষ ফলাফল কি হতে পারে সেই দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়েছেন। এজন্য উদ্দেশ্য ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই যে জাতি করে তখন ওই মুহূর্তে যুদ্ধ না করে বরং তাদের সাথে সন্ধি চুক্তি আবদ্ধ হয়ে পরবর্তী যেন ফলাফলটি ভালো হয় এমনটি চেয়েছিলেন। আমার বন্ধুগণ, সেই মুহূর্তে যুদ্ধ না করার কারণ ছিল যে কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ালাউলা রিজালুম মুমিনুনা ওয়া নিসাউম মুমিনাতুন লাম তা'লামুহুম আন তাতাউহুম ফাতুসিবাকুম মিনহুম মা'রাতুন বিগাইরি ইলম। সূরাতুল ফাতিহা 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই মক্কাতে যদি সেখানে অনেক মুমিন নারী এবং পুরুষ না থাকতো, দুর্বল পুরুষ নারী এবং সেখানে বাচ্চারা পর্যন্ত শিশুরা ছিল, যে ওই সমস্ত ইমানদাররা যদি মক্কাতে না থাকতো, লাম তা'লামুহুম, যাদের ব্যাপারে তোমরা জানো না কে সেখানে মুসলমান কে অমুসলমান, ওই মুসলমানগণ সেখানে আছে তোমরা জানো না, আং তাতাউহুম বাতুসিবাকুম মিনহুম মা'রাতুন বিগাইরি ইলম, তাহলে অজ্ঞতাবশত যুদ্ধ হলে পরে তোমরা তাদেরকে পদদলিত করতে অজ্ঞতাবশত, নাউযু বিল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলমানদের জানকে রক্ষা করার জন্য, তাদের নিরাপত্তার জন্য তিনি ওই মুহূর্তে যুদ্ধকে পরিত্যাগ করলেন, যে যুদ্ধ করলে পরে মুসলমানগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ পরিত্যাগ করে তিনি তাকালেন যে সন্ধি চুক্তির মাধ্যমে তিনি একটা একেবারে শেষের ফলাফলের দিকে তাকিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য হাদিস বিশারদগণ বলেন, এমনকি তাফসির কারকগণ বলেছেন যে আল কতলু ইসমুন ওয়াইবুন, আল কতলু ইসমুন ওয়াইবুন বিগাইরি ইলমিন, অজ্ঞতাবশত যুদ্ধ করা এটা হচ্ছে পাপ কাজ এবং এটা হচ্ছে একটা দূষণীয় কাজ। যে শুধু যুদ্ধ করব তার ফলাফল কি হতে পারে, এই যুদ্ধের মাধ্যমে মুসলমানদের বিজয় আসতে পারে কিনা, ফলাফল প্রশংসনীয় ফলাফল অর্জিত হতে পারে কিনা, সেই ব্যাপারে চিন্তা না করি যুদ্ধ করব, মারা যাব, শেষ হয়ে যাব। আজকে যেটা আমি বলতে চাই, আমাদের যুবকদের ক্ষেত্রে যেটা হয়েছে, কোনো কোনো শক্তি নাই, কোনো কিছুই নাই, চতুর্দিক থেকে কাফেররা সব দখল করে নিয়েছে, তারপরেও শুধু যুদ্ধ করব, মারা যাব, শেষ হয়ে যাব। তার মানে যুদ্ধ করার নিষেধ না, সেটা অবস্থা বুঝতে হবে, যেই মুহূর্তে ফলাফলটা কি হতে পারে, এতে করে মুসলমানগণ বেশি ক্ষতিগ্রস্ত হবে না কাফেররা ক্ষতিগ্রস্ত হবে, এটা অবশ্যই মুসলমানদেরকে দেখতে হবে। যেমনটি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর যুদ্ধ করলেন না। এবার ইমাম সাহেব বলছেন এই যুদ্ধ পরিত্যাগের ফলাফলটা তখন হলো কি, যে ফতে মক্কা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করলেন এবং ব্যাপকভাবে মুসলমানগণ ইসলামে প্রবেশ করলেন, সুবহানাল্লাহ। এবার ইমাম সাহেব বলছেন অমিন নাযরি ফি মাআলাতিল উমুর, এই যে ফলাফলের শেষের দিকে তাকানোর অন্যতম একটি অবস্থা হচ্ছে আজ যে এই মুহূর্তে সৌদি সরকারের পক্ষ থেকে যে আইনটি প্রণয়ন করা হয়েছে, আইন গ্রহণ করা হয়েছে, যে এই মুহূর্তে এই বর্তমান এই এই মাসে হজের সময় মাত্র অল্প কিছু সংখ্যক মুসলমানগণ তারা হজ পালন করবে, এই এই বৈশ্বিক দুর্যোগ থেকে বাঁচার জন্য, এই দুর্যোগ যেন ব্যাপকভাবে এটা সয়লাভ না হয়ে যায় সেটার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মুসলমানদের কল্যাণের জন্য। আল গালিবু আলা যন, মানে ধারণার উপর এটাই ধারণা হয় যে মুসলমানগণ এই হজের সময় ব্যাপকভাবে যদি খোলা থাকে তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারে, এজন্যই সতর্কতা অবলম্বন বশত এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জিলহজ মাস ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 1400 এই 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি মক্কাতে হজ করতে পারলেন না, সাহাবায়ে কেরামগণ এরপরে পুনরায় তারা এই সন্ধি চুক্তি করে মদিনার দিকে ফিরে আসলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে শান্তি দিলেন, সম্মানিত করলেন, তারা যুদ্ধ করলেন না, ফিরে আসলেন, হজ পালন করলেন না, বাধাপ্রাপ্ত হয়ে তারা সবর করে ফিরে আসলেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযু ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি ফাআলিমা মা ফী কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ, তাদের উপর, ওই সব মুমিনদের উপর যারা ওই বৃক্ষের নিচে আপনার সাথে বায়াত করেছিল, আল্লাহ তাআলা তাদের অন্তরের খবর রাখেন,
তাদের অন্তর কি আছে, ঈমান আছে, এগুলো আল্লাহ জানেন। তখন আল্লাহ তাআলা তাদের উপর শান্তি অবতীর্ণ করলেন, ওয়া আতাবাহুম ফাতহান করিবা, আর তাদেরকে পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা এক নিকটবর্তী বিজয় দিলেন। সুবহানাল্লাহ, নিকটবর্তী বিজয়টা কি? সেটা হচ্ছে ফাতহে মক্কা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন এই সন্ধি চুক্তির পরে, এমনকি খাইবারকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে দিয়েছিলেন, বিরাট সফলতা এসেছিল। আমার বন্ধুগণ, ইমাম সাহেব এরপরে বলছেন, এই জন্য একজন মুসলমান যখন কোনো কাজের কল্যাণকর কাজের ক্ষেত্রে সে প্রচেষ্টা চালায়, এরপরে সে যখন ওই ইবাদতটি করতে পারে না কোনো বিপদ মুসিবতের কারণে, তখন ফালা ইয়াসখুতু ওয়ালা ইয়াগতাম, সে তখন রাগান্বিত হবে না, সে তখন চিন্তিত হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জন্য রয়েছে বিরাট পুরস্কার, আল্লাহর ফজল অনুগ্রহ বিরাট। আলহামদুলিল্লাহ, আপনি হজ করেই একমাত্র হাজি হবেন তা নয়, হজ না করেও হজের যে আপনার মনের মধ্যে পবিত্র চিন্তা ছিল, আপনি হজ পালন করবেন, আপনি টাকা জমা দিয়েছেন, পাসপোর্ট বানিয়েছেন, এত কিছুর পরেও আজকে এই করোনা ভাইরাস নামক এই বৈশ্বিক দুর্যোগের কারণে পৃথিবীর অসংখ্য মুসলমানগণ তারা হজ পালন করতে পারেন না এবছর, অথচ তারা বছরকে বছর ধরে অর্থ জমিয়েছেন, তারা স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হবে, কিন্তু সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হলো না, গোটা পৃথিবী যেন পাল্টে গেল পৃথিবীর আকার চরিত্র অবস্থা। ইমাম সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ওদেরকে যে পুরস্কৃত করেছিলেন মুসলমানদেরকে, তো আজকে সেই পুরস্কার আমরা পাবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বন্ধুগণ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে যা বুখারীর 6491 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখে দিয়েছেন আল হাসানাত ওয়াস সাইয়্যাত, বান্দার জন্য হাসানাত সওয়াবও লেখেন আবার গুনাহও লেখেন। কিভাবে? যে একজন বান্দা যখন কোনো সৎ কাজ করার ইচ্ছা পোষণ করে, নিয়ত করে যে সে সৎ কাজ করবে, এবং সেই সৎ কাজটি সে তখন আর করে নাই, যে কোনো কারণে হোক বাধাপ্রাপ্ত হয়েছে করে নাই, তখন আল্লাহ তাআলা তাকে পূর্ণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ, আপনি একটা সৎ কাজ নিয়োগ করেছেন এবং সেটার জন্য আপনি চেষ্টা করছেন, চেষ্টা করতে হবে, শুধু নিয়োগ করে বসে রইলাম করে সেটার জন্য কোনো চেষ্টা নাই, এটা না, বরং নিয়োগ করেছেন এবং চেষ্টা করেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য পূর্ণ সওয়াব লিখে দেন। আলহামদুলিল্লাহ, এরপরে বান্দা যখন ওই সাত আমলটি করে, তখন আল্লাহ তাআলা সেটাকে আশার হাসানাত 10 গুণ বৃদ্ধি করেন, ইলা সাবঈমিআতি দুইফিন, 10 গুণ থেকে সেটাকে 700 গুণে বৃদ্ধি করেন, ইলা দাআফিন কাসিরা, 700 পরেও আল্লাহ তাআলা অগণিত হিসাবে সেটাকে বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার অপর দিকে যদি কোনো মানুষ অকল্যাণকর পাপ কাজের নিয়ত করে এবং সেই পাপ কাজটি যদি সে না করে, তাহলে তার জন্য পূর্ণ একটি সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ, পাপ করা নিয়ত করেছে, এরপরে পাপ করে না, আল্লাহ সওয়াব দেন, আল্লাহু আকবার। কিন্তু শর্ত, এর শর্ত আছে এখানে, পাপ করা নিয়ত করেছে কিন্তু পাপ করার চেষ্টা করেছে, সে মানুষের ভয়ে সে পাপ প্রত্যাখ্যান করেছে, পাপ করার চেষ্টা করেছে, তাহলে সে পূর্ণ পাপের, সে তাহলে পাপ করলে যে একটা গুনাহ হয় সেটা কিন্তু সে পেয়ে যাবে, কারণ সে চেষ্টা করছে, পাপ করার মতো সে চেষ্টা করছে, পারে নাই, অথবা মানুষের ভয়ে সে পরিত্যাগ করেছে না, এটা তার জন্য গুনাহ লেখা হবে। কিন্তু পাপ করে নিয়ত করেছে পূর্ণ নিয়ত, পরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সে পাপ থেকে বিরত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা পূর্ণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, তাই সব নিয়ত করলে পরে আমাদের ইসলামে এত সওয়াব যে আল্লাহ তাআলা ওই বান্দাকে পূর্ণ সওয়াব দিয়ান। আলহামদুলিল্লাহ। এবার লক্ষ্য করুন আরেকটি ঘটনা, এখানে হুদাইবিয়ার সন্ধির সময় চলে এসেছে, তা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সন্ধি চুক্তির পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা এবার দাঁড়িয়ে যাও এবং তোমরা ফানহারু সুম্মা হলিকু, তোমরা উটগুলি জবাই করে নাও এবং তোমরা তোমাদের মাথা মুন্ডন করে নাও। এই কথা তাদেরকে বললেন, তিনবার বললেন, কোনো সাহাবা তো তারা লড়াচড়া করতেছে না, কেউ আর দাঁড়াচ্ছে না এই কাজ করার জন্য, কারণ সবাই চিন্তিত মনুক্ষুণ্ণ, তারা যেন মানে এমন অবস্থা হয়ে গেছে যে তারা যেন মানে আকাশ থেকে পড়েছে, অবস্থাগুলি যেন এমন হয়ে গেছে। তো এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার স্ত্রী উম্মুল মুমিনীন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান সাহাবায়ে কেরামগণ এর উপর আমল করুক, তাহলে আপনাকে আমি একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে আপনি কারোর সাথে কোনো কিছু বলার দরকার নাই, আপনি নিজে আপনার উটটা জবাই করেন এবং আপনি এই যে আপনার মাথা আপনার চুল কাটবে তাকে ডাকেন, সে আপনার চুল কাটুক, ব্যাস আপনি এই কাজটা করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর পরামর্শে কারোর সাথে কোনো কথা না বলে তিনি তার উট জবাই করলেন এবং তার মাথা মুন্ডন করলেন,
এই কাজ যখন করলেন, ফালাম্মা রাউ যালিকা সাহাবায়ে কেরামগণ যখন তারা দেখতে পেলেন, তখন কি হলো, ফানাহারু ওয়া জাআলু বাযুহুম ওয়া জাআলা বাযুহুম ইয়াহলিকু বাযা, সবাই তখন তারা উজ্জবাই করলো এবং একজন আরেকজনের তখন মাথা মুন্ডানে মাথা চুল কাটতে এবং মাথা মুন্ডানো শুরু করে দিল, এমন কি যেন এত ভিড়ের কারণে যেন যুদ্ধের ময়দানে পরিণত হলো, যেন একজন আরেকজনের সাথে যুদ্ধ করছে, এই অবস্থা সৃষ্টি হলো। যে হাদিসটি 2731 নম্বর হাদিস বুখারীতে এসেছে। প্রিয় বন্ধুগণ, ইমাম সাহেব বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তার স্ত্রীর কথাকে তিনি মানলেন যে একজন নারীর মর্যাদা এখানে বৃদ্ধি পেয়ে গেল। সুবহানাল্লাহ, ইসলাম যে একজন বুদ্ধিমত্তা নারীর মর্যাদা দিয়ে থাকে, ইসলাম যে নারীর মর্যাদা দিয়ে থাকে এই ঘটনা থেকে সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেল। এত বড় কঠিন মুহূর্ত যে সাহাবায়ে কেরামগণ তারা সেখানে এখন নবীজির কথা শুনতেছে না, মানে এটা বেদবিমূলক নয়, মানে অবস্থা ছিল ওই রকম যে তখন তারা যে কষ্ট পেয়েছিলেন সেই কষ্টে তারা যেন স্তব্ধ হয়ে পড়েছেন, কোন চুপ হয়ে গেছেন সবাই, এই মুহূর্তে কি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই তার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা পরামর্শ নিলেন এবং সুন্দর একটি পরিবেশ সেখানে আনন্দময় এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ সেখানে সৃষ্টি হলো। সুবহানাল্লাহ, এই জন্য নারীর মর্যাদা ইসলামে অবশ্য রয়েছে। এই জন্য আমরা আমাদের স্ত্রীর পরামর্শ সবসময়কে পরিত্যাগ করবো তা নয়, আমরা অবশ্য গ্রহণ করতে পারি। আর স্ত্রীদের উচিত একটু চিন্তা ভাবনা করে পরামর্শ দেওয়া, কারণ আপনি এমন এক পরামর্শ দিবেন যেন আপনার স্বামী শুধু পাপ কাজের দিকে, অন্যায় কাজের দিকে, আল্লাহর অবাধ্যতার পথে যায়, অশান্তির দিকে যায়, এমন পরামর্শ দেওয়া যাবে না। বরং যেই পরামর্শ দিলে স্বামী স্ত্রী শ্বশুর বাড়ি এরপরে নিজের বাড়ি সবাই মিলে সুন্দর জীবনযাপন করা যায়, সমাজে শান্তিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা হয়, এরকম পরামর্শ একজন নারীর একজন স্ত্রী দেওয়া উচিত, যেমনটি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা না দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এখান থেকে আরেকটি বিষয় আমরা জানি যে ওয়াজাআলা বাযুহুম ইয়াহলিকু বাযা, সাহাবায়ে কেরামগণ একজন আরেকজনের চুল কেটে দিয়েছিলেন, এই জন্য একজন আরেকজনের চুল উমরা করতে গিয়ে কাটতে পারে, কোনো রকম অসুবিধা নেই, এটা ইসলামে নিষিদ্ধ নয়। প্রিয় বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব এবার বলছেন যে হুদাইবিয়ার সন্ধি থেকে আরেকটি আমরা চিত্র পাই, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামদের যে ভালোবাসা, সেই ভালোবাসার একটি চিত্র এখানে প্রকাশ পেয়েছে, সেটা কি, সুবহানাল্লাহ। উরওয়া বিন মাসউদ একজন কুরাইশদের সাফির ছিল, দূত ছিল, এই দূত মক্কা থেকে সরাসরি সাহাবায়ে কেরামদের অবস্থা দেখার জন্য তিনি বের হয়ে গেলেন হুদাইবিয়ার সন্ধির সময়, সাহাবায়ে কেরামগণের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখার জন্য সচক্ষে। ওই উরওয়া বিন মাসউদ উনি বলতেছেন যে আমি দেখলাম, আমি অনেক রাষ্ট্রনায়ককে দেখেছি পৃথিবীতে, আমি দেখেছি কয়সার, কিসরা এবং নাজ্জাশি, এই সমস্ত রাষ্ট্রনায়কদেরকে আমি দেখেছি। ওয়াল্লাহি ইন রাআইতুম মালিকান কাত্তুম, আমি কখনো এইরকম রাষ্ট্রনায়ক দেখি নাই যে রাষ্ট্রনায়ককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাষ্ট্রনায়ক তার সাহাবায়ে কেরামগণ তাকে যে সম্মান করে, মা ইউআযিমু আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ তার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সম্মান করে, যে তাজিম করে, এইরকম কোন রাষ্ট্রনায়ককে দেখি নাই তার সাথীরা তাকে এইরকম সম্মান করতে। সুবহানাল্লাহ। সম্মানটা কেমন ছিল, যে আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি যদি কোনো থুতু ফেলতেন, তিনি যদি কোনো তার কফ বা থুতু এগুলো যদি ফেলতেন তাহলে সেটা মাটিতে পড়তো না, ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম, তাদের কোন ব্যক্তির হাতে সেটা পড়তো আর সাথে সাথে সেটা কি করতো, তাদের চেহারায় এবং তাদের শরীরে তারা মাছি করে ফেলতো। আল্লাহু আকবার, এত ভালোবাসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামগণ। আবার এটা থেকে দলিল নেওয়া যাবে না, যেমন আমাদের অনেক পেশাবরা আছে যাদের প্রস্রাব অনেক সময় পীরেরা অনেক সময় ওই তাদের সাথীরা তাদের যে ভক্তরা এগুলো ওই তাদের প্রস্রাব খায়, তারপরে তাদের প্রস্রাব গায়ে মাখায়, এগুলো ঘটনা আমরা শুনেছি যথেষ্ট পরিমাণে। এই এই ভণ্ড তরিকা কিন্তু এখান থেকে নেওয়া যাবে না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা বিশেষ মর্যাদা ছিল। এরপরে ওয়াইদ আমারহুম ইত্তাদারু, যখন নবীজি তাদেরকে কোনো আদেশ করেন সাথে সাথে তারা সে আদেশ পালন করে। ওয়াইদা তাওয়াদা কাদু ইয়াক্তাতিলুনা আলা উযুহি, নবীজি ওযু করবেন যখন সাথে সাথেই যেন তারা যুদ্ধের ময়দানে নেমে যায় নবীজিকে ওযুর পানি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওয়াইদা তাকাল্লামা খাফাদু আসওয়াতাহুম ইনদাহু, নবীজি যখন কথা বলতেন
তখন তার সাথীরা সবাই চুপ হয়ে যেত, কেউ কোনো কথা বলতো না। সুবহানাল্লাহ, ওমা ইউহিদ্দুনা ইলাইহি নাযরা তা'যিমান লাহু, নবীজির দিকে খুব বেশি বেশি তারা তাকাতেন না নবীজিকে সম্মান করার জন্য। ওয়া ইন্নাহু, এবার মক্কাতে গিয়ে তিনি ওই কুরাইশদেরকে বলতেছেন, ইন্নাহু ক্বাদ আ'রাযা আলাইকুম খুত্তাতা রুশদিন, এই রাষ্ট্রনায়ক এমন একজন মালিক তোমাদেরকে একটা সৎ পরামর্শ দিয়েছেন, একটা সন্ধি চুক্তি করেছেন, ফাকবালুহা, তোমরা তাদের এই সন্ধি চুক্তিকে, তাদের পরামর্শকে, তাদের এই চিন্তা চেতনাকে, সংবাদকে তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ, এইভাবে ওই একজন ব্যক্তি কাফেরদের লোক হওয়ার পরেও এই পরামর্শ তাদেরকে তিনি দিলেন। সুবহানাল্লাহ, তাহলে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামগণ কি পরিমাণে ভালোবাসতেন, যে একজন ব্যক্তি সে এভাবে মুশরিকদের কাছে উপস্থাপন করতেছে যে আমি এরকম দেখে আসলাম, এমন রাষ্ট্রনায়ক আমি কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত রকম মূল্যায়ন করি সেটা আমরা জানি। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও, আমিন। প্রিয় বন্ধুগণ, এখানেই প্রথম খুতবা শেষ। দ্বিতীয় খুতবা ইমাম সাহেব তিনি বলছেন যে, এরপরে সোহেল বিন আমর, তিনি কুরাইশদের আরেকজন সাফির, আরেকজন দূত, তিনি যখন আসলেন এই সংবাদের পরে, এই যখন এই এই উরওয়া যখন সংবাদ নিয়ে কুরাইশদের কাছে গিয়ে প্রস্তাব দিল, তখন কুরাইশদের পক্ষ থেকে তখন চলে আসলো সোহেল বিন আমর পরামর্শ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে পরামর্শ করার জন্য। এবার নবীজি ওই সোহেল বিন আমরকে দেখে, আমরকে দেখে বললেন, সাহাবাদেরকে সুসংবাদ দিচ্ছেন, লাকাদ সাহালা লাকুম মিন আমরিকুম, ইনশাআল্লাহ, মানে আশা করা যায় তোমাদের কাজ সহজ হয়ে যাবে, মানে তোমাদের জন্য একটা সুসংবাদ আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম সাহেব বলছেন যে নবীজি সাহাবায়ে কেরামদেরকে মানে আশ্বাস দিলেন, সাহাবায়ে কেরামদেরকে তিনি সুন্দর কিছু তাদেরকে আশা শিক্ষা দিলেন, এটাই হবে মুসলমানদের চরিত্র। যখনই জীবনে কোনো বিপদ মুসিবত দেখবে, খারাপ ধারণা করবে না, বরং ইয়াতাফাআলু ওয়া ইহসিনু যন্না বিরব্বিহি, আল্লাহর ব্যাপারে তারা সুধারণা রাখবে এবং সুন্দর আশা করবে, হতাশাগ্রস্ত হওয়া যাবে না জীবনে বিপদ আসলে। তাই ওয়াফি যিল্লাহিল জারিআ নুহসিনু যন বিরব্বিনা, এই করোনার এই কঠিন মুহূর্তে আমরা আমাদের রবের প্রতি সুধারণা রাখি, ইমাম সাহেব বলতেছেন। সুবহানাল্লাহ, অনুকিনু আন্নাল ফরজা কাদিমুন, আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আমাদের জন্য সুসংবাদ আসবে, আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন, এই বিপদ আর থাকবে না, এবং আমরা অচিরেই সুন্দর পরিচ্ছন্ন আবহাওয়া পাবো, অচিরেই পাবো, আর আমরা অচিরেই আমাদের অন্তর দিয়ে, আমাদের শরীর দিয়ে কাবাকে আমরা তওয়াফ করতে পারবো। আমাদের কখনো এই যে বর্তমান যে কঠিন মুহূর্ত অতিবাহিত হচ্ছে, আমরা এই জন্য কাউকে আমরা দোষারোপ করব না, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত রয়েছে এটা আমরা মনে করব। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপর যে তোহমত দেওয়া হলো সেটাকে নবীজি মেনে নেন নাই, বরং উটের প্রশংসা করেছেন। এই জন্য আমরা পৃথিবীর কাউকে আমরা অনর্থক দোষারোপ করব না, এই বিষয়কে কেন্দ্র করে এক নম্বর। দুই নম্বর, ইসলামে নারীর মর্যাদা রয়েছে, নারীদের অনেক পরামর্শ আমরা গ্রহণ করতে পারি, নারীগণের জন্য তারা বুদ্ধিমত্তার সহিত পরামর্শ দেন। তিন নম্বর, আমরা জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনার্থক যুদ্ধ করেন নাই, যে না আমরা মক্কার কাছে এসেছি, আমরা মুমিন, আমরা মুসলমান, আল্লাহ নবী আমি, আমরা যুদ্ধ করে কাবা শরীফ দখল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 1400 অর্থাৎ 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়েও মক্কা থেকে তিনি ফিরে এসেছেন, যুদ্ধ করেন নাই, কুরাইশদের সাথে চুক্তিবদ্ধ আবদ্ধ হয়েছেন। কারণ সবসময় যুদ্ধ করাই যে কল্যাণ, সবসময় মারামারি করাই যে কল্যাণ, সবসময় শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ ক্ষমতা না থাকলেও শুধু আমি জীবন দিয়ে দিব, আমি নিহত হয়ে যাব, আমি শেষ হয়ে যাব, এরকম করাটাই যে কল্যাণকর তা কখনো নয়, বরং সবুর করা অনেক ক্ষেত্রে বেশি কল্যাণ। এটাও কিন্তু আজকের খুতবা থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদর্শ থেকে আমরা পেয়েছি। অনুরূপভাবে আমরা কল্যাণ পেয়েছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সাহাবায়ে কেরামদেরকে তিনি ভালোবাসতেন, এবং সাহাবায়ে কেরামগণ যে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন এই বিষয়টি আমরা জানতে পেরেছি। পরিশেষে আমরা জানতে পেরেছি হুদাইবিয়ার সন্ধির সময় নবীজি সাহাবায়ে কেরামদেরকে আশ্বাস দিয়েছিলেন যে হ্যাঁ, আশা করা যায় তোমাদের কাজ সহজ হয়ে যাবে, একটা পথ আল্লাহ খুলে দিবেন, যখন সোহেল বিন আমর কুরাইশদের পক্ষ থেকে এসেছিলেন। তাহলে এই জন্য আমরা আল্লাহর প্রতি সুধারণা রাখবো, স্বপ্ন দেখবো, তিনি যেন আমাদেরকে সুন্দর জীবন দেন। জীবনে কখনো বিপদ মুসিবত আসলেই, বাস্তব অবস্থার পরিবর্তন অথবা বিপরীত ঘটলেই আমরা হতাশাগ্রস্ত হয়ে যাব, মানুষকে দোষারোপ করব, আমরা অন্যায় পথে চলে যাব, এমনটি যেন না হয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। আসসালাতু ওয়াস সালামু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।